কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেন। তৃণমূলের নেতারা ঘুমের মধ্যেও কংগ্রেসের নাম করে, মুর্শিদাবাদ জেলায় যা কিছু হবে ঘুমের মধ্যেও তারা বলবে কংগ্রেস করেছে। দমকলের পঞ্চায়েত সমিতি আমাদের নেই, দমকলের পৌরসভা আমাদের নেই, দমকলের কোনো গ্রাম পঞ্চায়েত আমাদের নেই, দমকলের সামনে কোনো ভোট নেই, দমকলের সামনে কোনো নির্বাচন নেই, কিছুই নেই। তাহলে কংগ্রেস শুধু শুধু মার্ডারটা করতে যাবে কেন? মার্ডারের একমাত্র কারণ হচ্ছে সেখানকার এলাকা দখল, মার্ডারের একমাত্র কারণ হচ্ছে সেখানকার বখরা, অর্থাৎ নতুন তৃণমূল এবং পুরনো তৃণমূল, এই দুই তৃণমূলে যারা শীর্ষস্থানীয় নেতা তারা নিজেদের নেতৃত্বকে ধরে রাখার জন্য তারা টেলিফোনে তারা একে অপরের বিরুদ্ধে তারা স্থানীয় তরবারি তারা নিয়ে আসছে। আমাদের কাছে যেটুকু খবর, যে পরিবারের আলতাফ কিছুদিন আগেই মারার হয়েছে তার যারা অভিযুক্তকারীরা তারা গতকালই তারা নাকি জামিনে ছাড়া পেয়েছিল। এ তো পরিষ্কার হিসাব যে এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে তারা মার্ডার করছে, এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে তারা হিংসার বলি হচ্ছে। নাহলে একই পরিবারের কেউ মার্ডার হয় তার মানে সেই পরিবারটা অপর একটি পরিবারের বা অপর একটি শ্রেণীর বা অপর একটি গোষ্ঠীর কাছে গোটা পরিবারটাই শত্রুতে পরিণত হয়েছে, যার জন্যই এটা তাদের মধ্যে তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দল, আভ্যন্তরীণ লড়াই। পুলিশে যায় না, পুলিশ সিদ্ধারা বা মাজা শক্ত করে এই খুনে তদন্ত করতে পারবে কি না, কারণ পুলিশের কাছে তো দুই পক্ষেরই ফোন আসবে। ফলে নিরপেক্ষভাবে যদি হয় তাহলে আমার মনে হয় পাবলিকের সামনে বেরিয়ে আসবে, জনগণের সামনে বেরিয়ে আসবে যে তৃণমূলের কোন কোন নেতা, কোন কোন গোষ্ঠী এই খুনের সঙ্গে তারা জড়িত, এর সঙ্গে কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বারবার এই বিরোধীদের উপরে দোষ চাপিয়ে দিয়ে কি প্রকৃত খুনিদেরকে আড়াল করে দেওয়ার চেষ্টা করা হয়? অবশ্যই বিরোধীদের উপর দোষ চাপানো আমাদের গোষ্ঠী কোন্দলটাকে এটাকে পুরোপুরি অমিট করে দেওয়া আমাদের ধান্দা। অর্থাৎ দুই তৃণমূলের গোষ্ঠীর যে দ্বন্দ্ব এটা মমতা ব্যানার্জি তিনি প্রকাশ্যে জানেন। গতকাল আমরা দেখলাম জেলাতীত তৃণমূলের সভাপতি তিনি শামশেরগঞ্জে ঘোষণা করছেন কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আমি মানব না, তার মানে তিনি প্রকারান্তরে স্বীকার করছেন যে তার দলে এক বা একাধিক গোষ্ঠীতে তার দল বিভক্ত, যার জন্য জেলা সভাপতি তৃণমূলের থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারংবার তিনি ঘোষণা করছেন তোলাবাজি চলবে না, গোষ্ঠীদ্বন্দ্ব তো চলবে না, তার মানে এটা যে দলের মধ্যে প্রকট আকার ধারণ করেছে সেটা তারা ধামাচাপা দেওয়ার জন্য কংগ্রেসের কাছে দোষটা চাপাচ্ছে। কিন্তু মানুষ আর এদেরকে বিশ্বাস করছে না, মানুষ এদের কথা শোনে না, কারণ তৃণমূলের নেতারা ঘুমের মধ্যে কংগ্রেসের নামে বিড়বিড় করে বকে, তারা এখন আবোল তাবোল বকছে, আবোল তাবোল যত দিন যাবে তারা আবোল তাবোল আরও বকবে।